আজকে 1444 হিজরি আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আরবি হিজরি সনের বছরের প্রথম জুমায় আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সুস্থতার সাথে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় কোরআন হাদিসের আলোকে স্ত্রীর প্রতি স্বামীর যে সকল কর্তব্য দায়িত্ব অধিকার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সামনের জুমাগুলোতেও আরও বেশ কয়েক জুমা আমরা স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু আরবি হিজরি সনের 1444 হিজরির প্রথম জুমা, আমরা আজকে এই মাসের মুহররম মাসের ফজিলত কিছু করণীয় সম্পর্কে জানব। কিভাবে আমরা হিজরি সন পেলাম, কিভাবে আরবি হিজরি সন আমাদের পর্যন্ত আজকে পর্যন্ত এসে প্রায় 1500 বছর অতিক্রম করেছে, এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, অন্যান্য সৃষ্টির সময়ের খবর রাখার প্রয়োজন না হলেও মানব জাতি এমন এক জাতি যাদের সময়ের খবর রাখার, সময়ের হিসাব রাখার, সময়ে দিনক্ষণ মাস বছর গণনা করার প্রয়োজন হয়। গরু ছাগল অন্যান্য প্রাণী জীবজন্তু তাদের এই হিসাবের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহামূল্যবান সম্পদ আকল মেধা শক্তি দান করেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল জ্ঞান শক্তি স্মৃতিশক্তি দান করেছেন। এজন্য মানুষের প্রত্যেক কাজে, ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, জাতীয় জীবন আর বৈশ্বিক জীবন সব জায়গায় সময়ের হিসাব করার প্রয়োজন পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনাতেই মানুষের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই কথাটুকু কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 36 নম্বর আয়াত থেকে জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্টভাবে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যা আল্লাহর কাছে আল্লাহর গ্রন্থে যেখানে সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন সেই জায়গায় বছরের 12টি মাস নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। কোন দিন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। তাহলে দুনিয়ার সূচনা লগ্নেই মাসগুলো নির্ধারিত হয়ে গিয়েছে, মাস হলো 12টি। এবার বাংলা এসে নামগুলো পরিবর্তন হয়েছে, সূর্যের হিসাব করে খ্রিস্টীয় মাসে ইংরেজিতে গিয়ে নামগুলো পরিবর্তন হয়েছে, ইসলাম পরবর্তী সময়ে আরবিতে নামগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মাস হলো 12টি মাস। এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম দিন ঠিক করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মর্যাদাপূর্ণ সম্মানিত মাস। তাহলে আল্লাহর কাছে নির্ধারিত 12 মাসের মধ্যে থেকে সম্মানিত মাস হলো কয়টি? 4টি। এবার এই 4টি মাস কোন 4 মাস? এই 4 মাসের উল্লেখ আর ব্যাখ্যা পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে। এই 4 মাসের মধ্যে থেকে একটি মাসের নাম হলো মুহররম, আরবিতে যে মাসকে বলা হয় মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না যামানা ইস্তাদার কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে সময় সময়ের অনুগামী, দিন রাতের পরে আসে, রাত দিনের পরে আসে, রাত শেষ হয় তো দিন শুরু হয়ে যায়, এমন নয় রাত আর দিনের মধ্যখানে অন্য কোনো সময় আছে, এমন নয় দিন শেষ হয়ে গেলে রাত শুরু হওয়ার জন্য মাঝখানে অন্য কোনো সময় আছে। আল্লাহর নবী বলেন, কদ ইস্তাদার জামান
জমানা, সময়, একজন একটি সময়ে আরেকটি সময়ের অনুগামী হয়, অনুচারী হয়, অনুসারী হয়। আসানাতা ইসনা আশারা শাহর, আরেকটি বছর পরিপূর্ণ হয় বারোটি মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই বারো মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস। এবারে চারটি মাস কোন চারটি মাস? নবীজি বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, তিনটি মাস হলো লাগাতার, তিনটি সম্মানিত মাস পরপর চলে আসে। জুলকদা একটি মাসের নাম হলো জিলকদ মাস, আমরা জিলকদ মাস বলি। ওয়াজুল হিজ্জা আরেকটি মাস হলো জিলহজ মাস। ওয়াল মুহাররম আরেকটি মাস হলো মুহাররম মাস। ওয়া রজব মুদারু বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হলো রজব মাস, যেটি জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। তাহলে এই হাদিসের মধ্যে আমরা চারটি মাসের ব্যাখ্যা পেলাম। একটি মাস হলো শাবান মাসের আগের মাস রজব মাস, রমজান মাসের আগে হলো শাবান মাস, শাবান মাসের আগে হলো রজব মাস। আমরা আরবি মাসগুলোর হিসাব জানি না, আফসোসের বিষয়। আরবি মাস তো দূরের কথা, আমরা এই জমানার মানুষ বাংলাদেশে বসবাস করি, বাংলা মাসের নামও তো জানি না। তাহলে আরবি মাস তো আমরা আমাদের যুক্তিতা বলি আমাদের সংস্কৃতি না, নাউজুবিল্লাহ। তাহলে আরবি মাসের হিসাব কীভাবে জানব? তাহলে শাবান মাসের আগের মাস রজব, এটি হলো একটি সম্মানিত মাস। এরপরে তিনটি মাস লাগাতার, একটি হলো জুলকাদা মানে জিলকদ মাস, রমজানের পরবর্তী মাস সফর মাস, সফরের পরেই জিলকদ মাস। জিলকদের পরবর্তী মাস হলো জিলহজ মাস, যেই জিলহজ মাসে মানুষ হজ করে, যেই জিলহজ মাসের দশ তারিখে আমরা কুরবানি করেছি, এটি হলো তৃতীয় সম্মানিত মাস, যে মাসটা আমরা মাত্র শেষ করলাম। এই জিলহজ মাসের পরবর্তী মাস হলো মুহাররম মাস। আমরা আজকে মুহাররম মাসের প্রথম জুমাই মসজিদে এসেছি। এই মুহাররম মাস হলো চতুর্থ সম্মানিত মাস। তাহলে বারোটি মাসের মধ্য থেকে কয়টি মাস সম্মানিত? চারটি মাস সম্মানিত, রজব, জিলকদ, জিলহজ, মুহাররম। আজকে আমরা মুহাররম মাসের প্রথম জুমায় এসে উপনীত হয়েছি। তাহলে আমরা এতটুকু কথা বুঝতে পারলাম, কোরআন হাদিসের স্পষ্ট বর্ণনা থেকে এটা জানা যায় মুহাররম মাস হলো সম্মানিত মাসসমূহের মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস। তাহলে এই কথাটা আমরা ভালোভাবে মনে রাখব যে বারোটি মাসের মধ্যে যে কয়েকটি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাসের নাম বছরের প্রথম মাস মুহাররম মাস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত মাস বলেছেন, তাহলে এই মাসের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য যদি আল্লাহর কাছে আছে, ইসলামে যে আলাদা গুরুত্ব রয়েছে সেটা এখান থেকেই বোঝা যায়। বারো মাসের মধ্যে এই মাস সম্মানিত, তার মানে অবশ্যই এই মাসের আলাদা কিছু গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ বিশেষ কিছু সময় রেখেছেন, যে সময়গুলোতে মানুষের গুনাহ মাফ করা হয়, যে সময়গুলোতে মানুষের ইবাদতের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। এটা হলো উম্মতে মুহাম্মাদের অল্প হায়াতে বেশি আমল করার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষাংশে বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস, এই চারটি মাসে তোমরা নিজের নফসের উপরে, নিজে নিজের উপরে জুলুম আর অত্যাচার করিও না। এই জুলুম আর অত্যাচার না করার অর্থ হলো বিশেষ একটি প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন। তৎকালীন সময়ে যেহেতু সম্মুখ যুদ্ধ সবসময় লেগেই থাকত, এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চারটি মাস তোমাদের জন্য এমন করে দিলাম যে চারটি মাস তোমরা মুসলমানেরা স্বপ্রণোদিত হয়ে নিজেদের থেকে যুদ্ধ আরম্ভ করতে পারবে না, এই চারটি মাস আমি আল্লাহর সম্মানার্থে তোমরা যুদ্ধ থেকে বিরত থাকবা। এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহে নিজের থেকে লিপ্ত হওয়াকে নিষিদ্ধ করেছেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, এই চারটি মাসের মধ্যে তোমরা ফাহেশা কাজ, অশ্লীল কথাবার্তা, অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখো। তাহলে চারটি মাসের সম্মান, চারটি মাসের মধ্যে একটি মাস হলো বর্তমান সময়ে যে মাসটি চলছে মুহাররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান বুঝানোর জন্য মানুষকে, ঈমানদারদেরকে এই মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন, এই মাসে অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন, অনর্থক কাজে অনর্থক কথায় লিপ্ত হতে নিষেধ করেছেন।
বোঝা যায় এই মাসের আলাদা গুরুত্ব, আলাদা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে সম্মানিত করেছেন মুহাররম মাস, এই মাসকে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহর মাস। আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে মুহাররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ভাষায় কিভাবে মানুষের সামনে মুহাররম মাসের মর্যাদা আর সম্মান উপস্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই মাসটি হলো আল্লাহর মাস। দেখেন, বারোটি মাস সবগুলোই আল্লাহর মাস। একটি আয়াতে আল্লাহ বলেছেন, আপনাদেরকে প্রথমেই শুনিয়েছি, আলাদাভাবে নবীজি বলেছেন মুহাররম মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহি আল মুহাররম, যার অর্থ হলো মুহাররম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। হাদিসের অপর অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে সবচাইতে যেই মাসটা বেশি দামি সেটি হলো মুহাররম মাস। তাহলে এখান থেকে আমরা দুইটি কথা বুঝতে পারি, একটি হলো মুহাররম মাস হলো আল্লাহর মাস, আরেকটি কথা হলো রমজান মাসের পরে যে মাসটা সবচাইতে আল্লাহর কাছে বেশি দামি সেই মাসটি হলো মুহাররম মাস। আমরা হাদিস থেকে এই কথা দুইটি বোঝার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাররম মাসের রোজা হলো বেশি দামি আর উত্তম। পরের অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আফদলুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল, নামাজ সমূহের মধ্যে ফরজ নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি, বেশি মূল্যবান। আর এই ফরজ নামাজের পরে যেই নামাজখানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি সেই নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। তাহলে রমজান মাসের পরে যে মাসের রোজা আল্লাহর কাছে বেশি মর্যাদা রাখে সেটা হলো মুহাররম মাস, আর ফরজ নামাজের পরে যেই নামাজ আল্লাহর কাছে বেশি মর্যাদা রাখে সেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অপর একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এক সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল লাইল খায়র ওয়া আইয়ুশ শাহরি আফদল, আমাকে একটু জানিয়ে দেন রাতের কোন অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি উত্তম, আর মাসগুলোর মধ্যে কোন মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। এমন প্রশ্ন শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল লাইল জাওফুহু ওয়া আফদলুশ শাহরি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাবে বলেন রাতের তিন ভাগের শেষ ভাগ জাওফুল লাইল জাওফুহু খায়রুল লাইল জাওফুহু, রাতের শেষ ভাগ যেই সময়ে মানুষের পেট খালি হয়ে যায়, পেটের মধ্যে খাবারের চাপ থাকে না, অনেক বড় বৈজ্ঞানিক তথ্য যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে, শেষ রাতে মানুষের ঘুম ভালো হয়, শেষ রাতে কাজে মানুষের মন বেশি বসে, অনেকগুলো উপকারিতা রয়েছে শেষ রাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য তখন দিয়েছেন, নবী যে বলেন শেষ রাতের রাতের শেষ অংশটুকু ফজরের আগের মুহূর্তটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি, এই সময়টুকু হলো বেশি ভালো, তোমরা যদি কোনো ভালো কাজ করতে চাও রাতের শেষ অংশে করো। তাহলে রাতের শেষ অংশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি, এজন্যই তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো রাত্রি অতিক্রম করেন নাই, রাত্রি যাপন করেন নাই যেই রাতের শেষ অংশে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের ক্ষমার জন্য দোয়া করেন নাই। এরপরে নবী যে বলেন রমজান মাসের পরে মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি মাস হলো আল্লাহর মাস মুহাররম। কার মাস? আল্লাহর মাস মুহাররম, শাহরুল্লাহি আল মুহাররম। তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা ভালো করে বুঝতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি কথা এখানে বলেছেন, ফরজ নামাজের পরে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের তিন ভাগের শেষ ভাগ ফজরের আগের সময়টুকু হলো আল্লাহর কাছে দামি সময়, আর মাসগুলোর মধ্যে রমজান মাসের পরে সবচাইতে দামি মাস হলো মুহাররম মাস, আর বারোটি মাসের মধ্যে
যেই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহি বলা হয়েছে, সেই মাস হলো মুহররম মাস। এই যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হলো, এখানে মহত্ত্ব কি রয়েছে, তাৎপর্য কি রয়েছে? সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেই সৃষ্টিগুলোকে সম্বন্ধিত করা হয়, দাবিত করা হয়, ওই সৃষ্টির আলাদা মর্যাদা মানুষের সামনে ফুটে ওঠে। যেমন মনে করেন আল্লাহর ঘর সমূহকে বলা হয় বাইতুল্লাহ। একটু কথা বলেন, আল্লাহর ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থই আল্লাহর ঘর। মক্কাতুল মুকাররমাকে বলা হয় বাইতুল্লাহ। আমাদের এই গ্রামের মসজিদকেও কি বলা হয়? বাইতুল্লাহ। দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ রয়েছে, টাইলস করা হোক, এসি লাগানো হোক, থাই গ্লাস হোক আর জীর্ণ শীর্ণ হোক, প্রত্যেকটা মসজিদকে কি বলা হয়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘর মসজিদকে বাইতুল্লাহ বলা হয়, এর কারণ কি? মূলত বাইতুল্লাহ ঘরকে আল্লাহর দিকে সম্বন্ধিত করে প্রত্যেকটা মসজিদের সম্মান আর মর্যাদা মানুষের সামনে, দুনিয়ার সৃষ্টির সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। মসজিদকে মসজিদ বলার চাইতে মসজিদকে বাইতুল্লাহ বলার মধ্যে মসজিদের মর্যাদা বেশি আছে নাকি নাই? মসজিদকে যদি আমরা মসজিদ বলি, যতটা মর্যাদা ফুটে ওঠে, এর চাইতে মসজিদকে যদি আল্লাহর ঘর বলি, মর্যাদা বেশি ফুটে ওঠে না? তাহলে মসজিদকে মসজিদ বলার চাইতে বাইতুল্লাহ বললে যেভাবে সম্মান বেশি ফুটে ওঠে, মুহররমকে মুহররম বলার চাইতে আল্লাহর মাস বললেও সম্মান বেশি ফুটে ওঠে। কোরআনের একটি নাম হলো কোরআন মাজিদ, কোরআন করিম। কোরআনের আরও বহু নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু কোরআনের একটি নাম হলো কিতাবুল্লাহ। কোরআনের একটি নাম কি? যার অর্থ হলো আল্লাহর কিতাব। তাহলে কোরআনকে কোরআন বললে কোরআনের যতটা মর্যাদা আমাদের সামনে ফুটে ওঠে, এর চাইতে কোরআনকে যদি আল্লাহর কিতাব বলা হয়, তার চাইতেও বেশি মর্যাদা ফুটে ওঠে। তাহলে কোরআনটাকে যখন আল্লাহর দিকে সম্বন্ধিত করা হলো, মর্যাদা বেশি বোঝা যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি নাম হলো রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটি নাম কি? রূহুল্লাহ। রূহুল্লাহ মানে আল্লাহর রূহ। আল্লাহর রূহ কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবী রূহ। ঈসা আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। এই ইতিহাস আমরা জানি না, সবাই জানে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবাবিহীন, শুধুমাত্র মায়ের মাধ্যমে কোথায় পাঠিয়েছেন? দুনিয়ায় পাঠিয়েছেন। এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া, আল্লাহর নিজ ক্ষমতায়, অলৌকিক ক্ষমতায়, জিব্রিলের মাধ্যমে, জিব্রিলের মুখের ফুয়ের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য ঈসা আলাইহিস সালামের একটি নাম দেওয়া হয়েছে রূহুল্লাহ, আল্লাহর রূহ। এই কথাটা কোরআনে এসেছে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ঈসা বললে যে মর্যাদা বোঝা যায়, এর চাইতে ঈসাকে যদি রূহুল্লাহ, আল্লাহর রূহ বলা হয়, এর চাইতেও বেশি মর্যাদা বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি নাম হলো খলিলুল্লাহ। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এক নাম হলো ইব্রাহিম, কিন্তু আরেক নাম হলো খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, মনের বন্ধু, যেই বন্ধুর সাথে মনের সব গোপন কথা শেয়ার করা যায়, এমন বন্ধুকে বলা হয় খলিল। তাহলে খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইব্রাহিম বললে যেই মর্যাদা ফুটে ওঠে, এর চাইতেও যদি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলা হয়, তাহলে আরও বেশি মর্যাদা ফুটে ওঠে নাকি উঠে না? উঠে। তাহলে ইব্রাহিম নামটাকে যখন আল্লাহর দিকে সম্বন্ধিত করা হলো, ইব্রাহিমের নামের মর্যাদা বেড়ে গিয়েছে। তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মানিত নাম হলো মুহাম্মদ, যার সম্মানিত নাম হলো আখেরি নবী, যার সম্মানিত নাম হলো আহমদ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যেই নামটি মুহাম্মাদের চাইতেও দামি, যেই নামটি আহমদের চাইতেও দামি, যেই নামটি আখিরুন নবী এর চাইতেও দামি, সেই নামটি হলো আব্দুন বা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণবাচক বিশেষায়িত নাম রয়েছে, এর চাইতেও বেশি দামি একটি নাম রয়েছে, সেটা কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বলে এই নামে তো তেমন কিছু বোঝা যায় না, এর চাইতে তো মুহাম্মদ বললে প্রশংসিত, রসুলুল্লাহ বললে আল্লাহর রসুল, এগুলোর মধ্যে আরও বেশি ফুটে ওঠে।
আসলে এই বিষয়টা একদমই আমাদের চিন্তার চাইতে বিপরীত। আমরা যেমন স্বাভাবিকভাবেই শিক্ষিত মানুষকে সম্মান করে থাকি, আলেমকে সম্মান করে থাকি, চেয়ারম্যানকে সম্মান করে থাকি, এমপি মহোদয়কে সম্মান করে থাকি, বিভিন্ন উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে আমরা সম্মান করে থাকি। কিন্তু আল্লাহর কাছে আলেম আলেম নামের কারণে কখনো সম্মানিত নয়, আল্লাহর কাছে চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার কারণে কখনো সম্মানিত না, আল্লাহর কাছে এমপি সরকার প্রধান তাদের এই সমস্ত পদবীর কারণে কখনো সম্মানিত না। আল্লাহর কাছে ওই বান্দাই সম্মানিত যেই বান্দার কাছে দুনিয়ার পরিচিতি পদবী থাকুক বা না থাকুক, তার কাছে আল্লাহর গোলাম হওয়ার একটা পদবী আছে, আল্লাহর দাস হতে পারার একটি পদবী আছে, আল্লাহর বান্দা হতে পারার একটি পদবী আছে, আল্লাহর কাছে হলো ওই ব্যক্তি দামি। এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, দলিল দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ হলো পবিত্র, ওই আল্লাহর সত্তা হলো পবিত্র, যে আল্লাহ নিজের বান্দাকে নিজের গোলামকে রাতের একটি অংশে মেয়ারাজ করিয়েছেন। বলেন তো, সমস্ত নবীদের মধ্যে যিনি মেয়ারাজ করার সৌভাগ্য অর্জন করেছেন, আসমানে আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ কি বলেছেন? নিজের বান্দা বলেছেন, দাস বলেছেন, গোলাম বলেছেন। তাহলে আল্লাহর কাছে সকল পরিচয়ের চাইতে যেই পরিচয় বেশি দামি, সকল পদবীর চাইতে যেই পদবীর দাম বেশি, সেটা হলো আল্লাহর গোলাম হওয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ডাকলে যতটা না সম্মান ফুটে ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নাম দিয়েছেন গোলামুল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আর আল্লাহর দাস, এভাবে যদি নবীজিকে আব্দুল্লাহ বলা হয়, নবীজির সম্মান আরও বেশি ফুটে ওঠে। এই সবগুলো দৃষ্টান্ত আর উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, যেই সৃষ্টিকে আল্লাহর দিকে সরাসরি সম্বন্ধিত করা হয়, ধাবিত করা হয়, আল্লাহর নামের সাথে মিলিত করা হয়, ওই সৃষ্টির মর্যাদা আর সম্মান বাকি সৃষ্টির উপরে ফুটে ওঠে। তেমনিভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন, এই কারণে শাহরুল্লাহ বলার কারণে মুহররম মাসের মর্যাদা বাকি মাসের উপরে সকল সৃষ্টির সামনেও ফুটে উঠেছে। কথা বুঝে এসেছে? অর্থাৎ মুহররম মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আর মুহররম মাস হলো রমজান মাসের মধ্যে সবচাইতে দামি মাস। এই কথাগুলো আমরা সরাসরি কোরআন থেকে হাদিস থেকে বুঝলাম। তাহলে এই দামি মাসে আমাদের করণীয় কী? আলাদা কিছু আমল এই দামি মাসে রয়েছে, আমরা এই গুরুত্বপূর্ণ কথাটুকু বোঝার চেষ্টা করব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনেরা, যেহেতু মুহররম মাসে আলাদা কয়েকটি আমল রয়েছে, আমরা আমলগুলো সম্পর্কে জানব। মুহররম মাসের একটি দিবসের নাম হলো আশুরা, আশুরার দিন। এটা মোটামুটি সব জায়গায় প্রসিদ্ধ, আশুরার দিবস, আশুরার দিন। আশুরা বলা হয় মুহররম মাসের দশম দিবসকে, দশ তারিখকে বলা হয় আশুরার দিন। মুহররম মাসের দশ তারিখকে কী বলা হয়? আশুরার দিন। তাহলে আমাদের হিসাব অনুযায়ী এই মাসের ইংরেজি মাসের যেদিন নয় তারিখ হবে সেদিন মুহররম মাসের দশ তারিখ, এক তারিখ শুধু ডিফারেন্স। এই আশুরার দিবস সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বহু ফজিলতের কথা, বহু আমলের কথা, বহু মর্যাদার কথা উল্লেখ রয়েছে। আশুরার দিবসের মর্যাদা উম্মতে মুহাম্মাদের মধ্যে কিভাবে আসলো? আশুরার দিবসের আলাদা একটি রোজা, দশম তারিখে রোজা রাখার কথা আমরা শুনেছি, এই মর্যাদা ইসলামে মুসলমানদের মধ্যে কিভাবে ঢুকলো? আমরা এই সংক্রান্ত একটি হাদিস বুখারী শরীফ থেকে শুনবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে এসেছেন, এসে দেখতে পেলেন ফওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে, মানে মুহররমের দশ তারিখে রোজা রাখতেছে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, এই যে দিনে তোমরা মুহররমের দশ তারিখে রোজা রাখো, এই দিনে কেন রোজা রাখো, এর আলাদা মর্যাদা কি? তো তারা উত্তর দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদাল ইয়াউম ইয়াউমান আযীম, এই দিনটা অনেক বড় দিন, অনেক মর্যাদাপূর্ণ দিন। কেন?
কয়েদেন নাজাল্লাহু মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের নবী, ইহুদীদের নবী হলো মুসা, আমাদের নবী মুসা আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিসহ আজাব থেকে, ফেরাউনের অনিষ্টতা থেকে, নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন। ওয়াগরাক ফেরাউন ওয়া কওমাহু, এবং ফেরাউন সহ তার সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। তো ফাসালা মুসা আলাইহি সালাম শুকরানিল্লাহ হাদাল ইয়াউম, মুসা আলাইহি সালাম এই শুকরিয়া আদায়ের জন্য এই দিবসে আল্লাহ রোজা রাখতেন। তাহলে মুসা আলাইহি সালাম নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য কি রেখেছেন? রোজা রেখেছেন। একই দৃষ্টান্ত আমরা ইসলামেও দেখতে পাই। প্রাসঙ্গিক বিদায় বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কোনবারে? সোমবারে রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবীজি বললেন, উলিদতু ফি হাদিহিল ইয়াউম, আমি এই দিবসে দুনিয়ায় এসেছি, আমার জন্মদিন হলো এই দিন, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীজি জন্মদিনে কেক কাটেন নাই, নবীজি জন্মদিনে জন্মদিন পালন করেন নাই, ঘটা করে গান বাজনার অনুষ্ঠান করেন নাই, নাউজুবিল্লাহ। জন্মদিনে আল্লাহ শুকরিয়া আদায় করে কি করেছেন? রোজা রেখেছেন। তাহলে আমরা নিয়ামত পেলে রোজা রাখতে পারি শুক্রিয়া স্বরূপ। আরও একটি মাসালা হলো, নিয়ামত পেলে শুক্রিয়া স্বরূপ দুই রাকাত শুক্রিয়ার নামাজ পড়া যেতে পারে, এগুলো সরাসরি হাদিস থেকে প্রমাণিত। এজন্য আমরা নিয়ামত পেলে শুক্রিয়া স্বরূপ এই কাজগুলো করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যেখানে ছিলাম, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এই শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ফানাহনু নাসুমু, আমরাও মুসা আলাইহি সালামের উম্মত হওয়ার কারণে এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা যদি মুসার নবী উম্মত হওয়ার কারণে শুকরিয়া আদায়ার্থে মুসা আলাইহি সালামের মতো রোজা রাখো, তো শুনে রাখো, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমি মুসার ভাই হওয়ার কারণে তোমাদের চাইতে মুসা আলাইহি সালামের কথাগুলো আমি বেশি মানার কারণে, মুসা আলাইহি সালামের অনুসরণের দিক দিয়ে আমি বেশি অধিকার রাখি, বেশি হক রাখি। আজকে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুহররমের 10 তারিখে রোজা রাখলাম। শুধু এতটুকু না, ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমার বিসিয়ামিহি, নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য হুকুম করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম মুহররমের 10 তারিখের রোজা ইসলামে কোথা থেকে আসলো। ইতিহাসটা আমরা শুনলাম, মুসা আলাইহি সালাম রোজা রাখতেন শুকরিয়া আদায়ের জন্য, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেহেতু মুসা আলাইহি সালামের ভাই, আমি ওই দিন রোজা রাখবো, উম্মত তোমরা ওই দিন রোজা রাখো। তখন মুহররমের আশুরার এই রোজাটা ফরজ ছিল, রমজানের রোজা তখন পর্যন্ত ফরজ হয় নাই। এই হুকুমটা রমজানের রোজা হিজরি দ্বিতীয় হিজরি পর্যন্ত ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়েছে আগের হুকুমটা চলে গিয়েছে। এরপর থেকে আশুরার দিনের রোজা হলো মুস্তাহাব। রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, রোখা এই রোজাটা রাখা দরকার। কিভাবে আমরা বুঝলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল? এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর শাহরু রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহররম মাসের 10 তারিখের রোজার চাইতে অন্য কোন রোজাকে, আর এই রমজান মাসের রমজানের মাসের চাইতে অন্য কোনো মাসকে রোজার জন্য প্রাধান্য দিতে দেখি নাই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস হিসাবে রমজান মাসের রোজাকে প্রাধান্য দিতেন, আর দিন হিসাবে আশুরার দিনের রোজাকে প্রাধান্য দিতেন। এই রোজা রাখলে কেমন প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আইন ইউকাফিরু সানাতাল লাতি ক্বাবালাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা রাখি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরা মুহররমের 10 তারিখের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত এক বছরের যাবতীয় সবগুলো সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান, কেমন রহিম! একটি রোজার বিনিময়ে, এক বছরের একটি দিনের আমলের বিনিময়ে 365 দিন, চন্দ্র মাসের হিসাবে 354 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কেমন মেহরবান আল্লাহ রাব্বুল আলামিন! মানুষ গুনাহ করে ফেলবে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলেছেন,
মানুষ যদি আশুরার একদিনের রোজা রাখে, আমি বিনিময়ে পেছনের এক বছরের সগিরা গুণা ছোট গুণাগুলো ক্ষমা করে দিব। তো বলে হুজুর ছোটগুলো গুণাগুণা ক্ষমা করে দিবে? আমরা তো সারা বছর অনেকগুলো বড় বড় গুণা করি, অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, অনেক সময় মানুষকে ধোকা দিয়ে ফেলি, অনেক সময় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই, অনেক সময় বহু হতভাগা আমরা জুমার নামাজ পর্যন্ত ছেড়ে দেই। তাহলে সগিরা গুণা গুণা ক্ষমা করে দিল, কবিরা গুণার কোন দশা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে, তা'মুরনি ইয়া রাসূলুল্লাহ আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে আমি কোন মাসের রোজাকে, কোন দিনের রোজাকে বেশি প্রাধান্য দিব আমাকে বলেন। রমজান মাসের পরে আমি কোন দিনের রোজাকে বেশি প্রাধান্য দিব আমাকে একটু বলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, তুমি যদি রমজান মাসের রোজার পরে কোনো রোজা রাখতে চাও, ফাসুমিল মুহাররম, ফাসুমিল মুহাররম শাহরুল্লাহ, তাহলে তুমি মুহাররম মাসে, যেই মাস আল্লাহর মাস হয়ে আল্লাহর মাস মুহাররম মাসে তুমি রোজা রাখো। যদি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহাররম মাসে রোজা রাখো। কেন? আল্লাযী ফীহি ইয়াউমুন, কারণ মুহাররম মাসে এমন একটি দিন রয়েছে, মুহাররম মাসের দশ তারিখ আশুরার দিন এমন একটি দিন রয়েছে, যেই দিনে আল্লাযী তাবাল্লাহু ফীহি আলা কওমিন, আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবাকে কবুল করে নিয়েছেন। মুহাররম মাসের দশম দিবসে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির তওবাকে কবুল করে নিয়েছেন। এতটুকুই শেষ নয়, ওয়াতুবুল্লাহু আলা কওমিন আখরিন, কিয়ামত পর্যন্ত যত জাতি সম্প্রদায় এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির তওবাগুলোকে এই দিবসে কবুল করে নেবেন। তাহলে এই দিনে রোজা রাখার কারণে আল্লাহর নবী বললেন পেছনের এক বছর সগিরা গুনাহ মাফ হয়ে যাবে, আর কবিরা গুনাহগুলো সম্পর্কে ফয়সালা কী হবে? আল্লাহর নবী বললেন এই দিবসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনা জারি করা যায়, তাওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির মতো ওই জাতির ওই সম্প্রদায়ের কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাহলে আমরা দুইটি আমল পেয়ে গেলাম আশুরার, একটি হলো আশুরার দিবসে রোজা রাখা, আরেকটি হলো আশুরার দিবসে রাত্রিতে পুরো মুহাররম মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের বিগত জীবনের গুনাহগুলোর জন্য তওবা করা। গুরুত্বপূর্ণ একটি মাসালা, রোজা কখন রাখব এই সংক্রান্ত তিনটি মত রয়েছে, তিনভাবে আশুরা রোজা রাখা যায়, আমরা শূন্য বাসায় গিয়ে জানিয়ে দেব। একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররমের দশ তারিখে রোজার সম্পর্কে বলেছেন পিছনের এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, এজন্য দশ তারিখে রোজা রাখা যাবে। দ্বিতীয় বিষয় হলো একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদি সম্প্রদায়ের বিরোধিতা করো, সুমো ইয়াউমান কবেলাহু আও ইয়াউমান বাদা, ইহুদিরা যেহেতু শুধু দশ তারিখে রোজা রাখতো, তোমরা তার আগের দিন একটি রোজা বাড়িয়ে রাখো অথবা তার পরের দিন একটি রোজা বাড়িয়ে রাখো, তাহলে তোমাদের রোজার সাথে ইহুদিদের রোজার আর মিলবে না, এই দিক দিয়ে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাহলে হাদিস থেকে বোঝা যায় দশই মুহাররমের সাথে একটি রোজা আগে বাড়িয়ে রাখা ভালো অথবা পরে বাড়িয়ে রাখা ভালো, মানে একটি না রেখে কয়টি রাখা, দুইটি রোজা রাখা। তৃতীয় উপায় হলো, তৃতীয় সুরতার পদ্ধতি হলো নয় তারিখ এবং দশ তারিখ রাখা, এগারো তারিখ না রেখে নয় তারিখ এবং দশ তারিখ রাখা। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইন বাকি তুইলা, আমি হাদিসটি খুতবায় পড়েছি, লাইন বাকি তুইলা আসিমিন, লাইন বাকি তুইলা কাবিলিন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, লা আসু মান্নাত তাসিআ, তাহলে আমি দশ তারিখের রোজার সাথে নয় তারিখের রোজা রাখবো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর জীবিত ছিলেন না, এর আগেই রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গিয়েছে। তাহলে নবীজি বলেছেন আমি যদি বেঁচে থাকি তাহলে দশ তারিখের সাথে কয় তারিখে রোজা রাখবো, নয় তারিখে রোজা রাখবো, তাহলে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখা হলো সবচাইতে উত্তম। তাহলে আমরা চেষ্টা করবো মুহাররম মাসের নয় তারিখ দশ তারিখ দুইটি রোজা রাখার জন্য। আরও একটি উপায়ের কথা অনেকে বলেছেন, যেহেতু পরের দিনের একটি রোজার কথাও একটি হাদিসে এসেছে,
তাহলে কেউ যদি চায় 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ তিনটা রোজা রেখে দিতে পারে। তাহলে আমরা সবগুলো সুরত বুঝতে পেরেছি। একটি হলো 3টে রোজায় রেখে দেওয়া ভালো, আরেকটি হলো নবীজির প্রত্যাশা অনুযায়ী 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, আরেকটি হলো না পারলে কমপক্ষে আশুরার দিনের একটি রোজা রাখা। তাহলে আমরা চেষ্টা করব নিজেদের পরিবার অন্তর্ভুক্ত সকলকে বলে দিব আশুরার দিনের রোজাটি রাখার জন্য, সম্ভব হলে 2টি, আরও সম্ভব হলে 3টি রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমলটুকু আমাদের সকলকে করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্ব হলো এই যে আমরা হিজরি সনের প্রথম মাস মুহররম মাস নিয়ে আলোচনা করেছি। এই হিজরি সন আজকে আমরা 1444 হিজরির প্রথম মাসের মধ্যে আছি। এই হিজরি সন উম্মতে মুহাম্মাদী মুসলমানদের মধ্যে কীভাবে আসলো? হিজরি শব্দটি হিজরত থেকে এসেছে। আমরা জানি নবীজির পুরো বর্ণাঢ্য সংগ্রামী জীবনের একটি অধ্যায় হল হিজরত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনায় হিজরত করার জন্য হুকুম দিয়েছিলেন। মক্কার মুশরিকরা মুসলমানদের উপর যে অবর্ণনীয় নির্যাতন করেছে, প্রত্যেকটা সাহাবীদের উপরে, আজকেও যদি আমরা সেই নির্যাতন নিয়ে ভাবি, একটু চিন্তা করি, অধ্যয়ন করি, চোখের পানি ধরে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় সাহাবায়ে কেরামকে সহ হিজরত করার জন্য হুকুম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবি, তোমাদের ভূমির প্রতি তোমাদের মায়া আছে, আমারও মায়া আছে, কিন্তু কিছু করার নাই। আল্লাহ বলেছেন নিজের দেশ ত্যাগ করতে হবে দিন বাঁচানোর জন্য, নিজের স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে দিন বাঁচানোর জন্য, নিজের জন্মদাত্রী মাকে ছেড়ে চলে যেতে হবে দিন বাঁচানোর জন্য। হুকুম যখন এসেছে, তোমরাও চলে যেতে হবে, আমিও চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবায়ে কেরামকে মক্কা থেকে আফ্রিকার দেশ বর্তমান ইথিওপিয়া তখনকার হাফসায় হিজরত করার হুকুম দিয়েছেন। একদল সাহাবি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 12 জন সাহাবি হিজরত করে চলে গিয়েছেন। দ্বিতীয় দল সাহাবি এক বলার মতো নয় এমন একজন যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাফসায় হিজরত করেছেন, বর্তমান ইথিওপিয়া আফ্রিকার একটি দেশে হিজরত করেছেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, ভাই হিজরত এমন একটি আমল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক সুদর্শন যুবক, স্টাইলিশ যুবক। যেই যুবকেরা আমার কথাগুলো শুনছেন, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা যায়, বর্ণিত হয়েছে এমন দামি পোশাক পরিধান করতেন, মক্কার অন্য কোনো যুবকেরা সেই পোশাক চোখে দেখে নাই। ইয়ামানের দাবি নামে কাপড় পোশাক তিনি পরিধান করতেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি সুগন্ধি ব্যবহার করতেন, যখন রাস্তা দিয়ে মুসআব হেঁটে যেত, মানুষ ঘরে বসে বলতে পারত মুসআব আরবের সুদর্শন স্টাইলিশ যুবক, মুসআব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই মুসআব ইবনে উমাইর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেয়েছে, যখন শুনতে পেরেছে সত্য ধর্মে ইসলাম এসেছে, সাথে সাথে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছেন, নিজের মাকে পরিত্যাগ করেছেন, নিজের মাকে বলেছেন, মা তুমি আমাকে পরিত্যাগ করো, তোমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করো, আমার আফসোস নাই, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিই, হয়তো কবুল করে আমার সাথে হিজরত করো, না হয় তুমি থাকো তোমার সম্পদ নিয়ে, আমি আল্লাহর দিন নিয়ে হিজরত করে হাফসায় চলে গেলাম। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই কেমন ছিলেন তা এই সুদর্শন যুবক, যিনি নামি দামি পোশাক পরিধান করতেন, যুদ্ধের ময়দানে ছালার চট গায়ে দিয়ে যুদ্ধ করেছেন, তালিযুক্ত পোশাক পরিধান করে রাস্তায় হেঁটেছেন, মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতো, এই কি আমাদের সেই মুসআব? এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা সময় ডান হাত কেটে মাটিতে পড়ে গিয়েছে, ডান হাতের পতাকা থেকে বাম হাতে তুলে নিয়েছেন, আবারও যুদ্ধ শুরু করে দিয়েছেন। পতাকা যদি পড়ে যায় কাফেররা মনে করবে, মনে হয় আমরা পরাজিত হয়েছি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গিয়েছেন, এক কাফের আঘাতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে শহীদ হয়ে গিয়েছেন। এরপরেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সৌন্দর্যকে গ্রহণ করেন নাই, দুনিয়ার সম্পদকে গ্রহণ করেন নাই, নিজের মায়ের কোটি কোটি সম্পদকে গ্রহণ করেন নাই। ভাই আমার, আজকে দুনিয়া আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে, দুনিয়া আমাকে এমন লোক দেখাচ্ছে, এমনভাবে আমার ব্রেন ওয়াশ করা হচ্ছে, মনে হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে যেন আমি দুনিয়াতে স্থায়ী, যেন আমি দুনিয়া থেকে যেতে হবে না। সেই যুগের মুসআব তো অনেক দূরের কথা, আপনাদেরকে এই যুগের একজন যুবকের কথা বলি, অস্ট্রেলিয়ার সিডনির অধিবাসী আলী বানাত, অনেকে নাম শুনেছেন, অনেকে নাম শুনেছেন, আফসুস নেট ঘাটাঘাটি করেন অনেক ভাইয়েরা,
আলী বানাতের নাম শোনেন নাই, নতুন কোন ছবি রিলিজ হয়েছে বলতে হচ্ছে, বলতে হবে আফসোস করে, কান্না জোরানোর কণ্ঠে বলতে হচ্ছে। এখন আমরা অনেক খবর রাখি, নীল জগতের খবর রাখি, লাল জগতের খবর রাখি, সে আলী বানাতের খবর রাখি না। আলী বানাত কেমন যুবক ছিলেন জানেন? কিছুদিন আগের কথা, সিডনিতে বসবাসরত আলী বানাত ছিল পৃথিবীর বিখ্যাত বিজনেসম্যান, ধনী। সে স্টাইলিশ আলী বানাত কেমন ছিল? বাংলাদেশের টাকার 50,000 টাকা দামের জুতা পরিধান করত। একটি ব্যাসলাইটের দাম ছিল 95,000 থেকে 1,00,000 টাকার চাইতেও বেশি। তার নামি দামি পোশাকগুলো ছিল তাকিয়ে থাকার মতো। এই আলী বানাত যখন মৃত্যুর 3 বছর আগে জানতে পারল তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, এখনও সার্চ দেবেন, ইউটিউবে গিয়ে খুঁজবেন আলী বানাতকে খুঁজে পাবেন, এখনও গিয়ে গুগলে সার্চ করবেন আলী বানাতকে খুঁজে পাবেন। এ আলী বানাত যখন মৃত্যুর 3 বছর আগে কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, এ আলী বানাত যখন জানতে পারলো আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, মুহূর্তের মধ্যে আলী বানাত নিজেকে পরিবর্তন করে ফেললো। ডাক্তার বলেছে ক্যান্সারের 4টি স্টেজ থাকে, শেষ স্টেজ হলো চতুর্থ স্টেজ। এই স্টেজে যখন ক্যান্সার ধরা পড়ে মানুষকে বাঁচানো যায় না, প্রথম স্টেজে, দ্বিতীয় স্টেজে যখন ধরা পড়ে কোনোভাবে বিভিন্ন থেরাপি দিয়ে বাঁচানোর সম্ভাবনা থাকে, চতুর্থ স্টেজে চলে গেলে কোনো চিকিৎসা নেই। আমরা অনেকেই সম্পর্কে জানি, আলী বানাত যখন চতুর্থ স্টেজে গিয়ে ধরা পড়লো তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। ডাক্তার বলেছে আলী বানাত তোমার শখ আল্লাহ পূরণ করে নাও, তুমি আর বেশি দিন দুনিয়ায় নাই। আলী বানাত একটি ট্রাস্ট গঠন করলো, সমস্ত সম্পদ কোটি কোটি টাকা দান করে দিল, আফ্রিকার দেশে দেশে ঘুরে ঘুরে অসহায় মানুষকে সহযোগিতা করা শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৎকা করে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদাপদ কাটিয়ে হায়াত বাড়িয়ে দেন। যে আলী বানাতকে ডাক্তার বলে দিয়েছে, শেষ কথা বলে দিয়েছে, আপনি আর কয়েকদিন বেঁচে থাকবেন, সে আলী বানাত এরপরেও 3.5 বছর জীবিত ছিল। বিজ্ঞান ভুল হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেন নাই। এ আলী বানাত ভাই, এ আলী বানাতকে যখন প্রশ্ন করা হয়েছিল, আলী বানাত তোমার তো কোটি কোটি টাকা, তুমি কেন এই জীর্ণ শীর্ণ পোশাক পরে আফ্রিকার দেশে দেশে, গরিব দেশে দেশে মানুষের সাথে সময় কাটাচ্ছ কেন? আলী বানাত বলতেছে ভাই আল্লাহ আমাকে ক্যান্সার গিফট দিয়েছে। আল্লাহ আমাকে কী দিয়েছে? ক্যান্সার গিফট দিয়েছে, উপহার দিয়েছে। এই ক্যান্সার আসার পর আমি বুঝতে পেরেছি আমার এই কোটি টাকার সম্পদ, ডাক্তার বলে দিয়েছে আমি আর অল্প কিছুদিন বেঁচে থাকবো, আমি যদি মরে যাই ডাক্তার তো আমাকে বাঁচাতে পারতেছে না, শেষ কথা বলে দিয়েছে আজকে যদি আমি মরে যাই এই কোটি টাকা কে খাবে, এই কোটি টাকা কে খরচ করবে, কে ভোগ করবে আমার এই সম্পত্তি? আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সার দিয়ে এই বুঝটা আমাকে গিফট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি আজকে বুঝতে পেরেছি আমার আর সম্পদ দরকার নাই, আমার আর দুনিয়ার দরকার নাই, আমার দরকার এখন আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ, আলী বানাত শেষ সময় চোখ থেকে এভাবে রক্ত পড়তেছে, এখনও ভিডিওটা ভাসতেছে ইউটিউবে, চোখ থেকে রক্ত পড়তেছে, আর কোরআনে কারিমের সূরা তাওবা তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করেছেন। সেই যুগের মুসআব ইবনে উমাইরের কথা বললে অনেক সময় বুঝে আসবে না, এই জন্য এই যুগের আলী বানাতের কথা বললাম। ভাই দুনিয়া আমাকে রং দেখাচ্ছে, আপনাকে রং দেখাচ্ছে, অসম্ভব, এই দুনিয়া আপনাকে কখনো ধরে রাখবে না, অসম্ভব, আপনার সবচাইতে কাছের মানুষ আপনাকে কখনো ধরে রাখবে না, আপনাকে মাটি দিয়ে, এই মাটিগুলোকে পা দিয়ে দাবিয়ে দাবিয়ে আপনাকে মাটির নিচে রেখে আসবে, আল্লাহর কসম আপনাকে কেউ রাখতে পারবে না। সময় থাকতে নিজেকে সংশোধন করেন ভাই আমার যুবকেরা, সময় থাকতে নিজেকে সংশোধন করেন। দুনিয়া যেভাবে তার শেষ সময়ে উপনীত হচ্ছে, যেভাবে আজাব গজব আমাদের উপর প্রতিনিয়ত ধাবিত হচ্ছে, আপতিত হচ্ছে, কখন যদি আমার হঠাৎ মৃত্যু চলে আসে, কখন জানি আমার ক্যান্সার ধরা পড়ে যায় ভাই আফসুস, কখন জানি আমার অ্যাটাক হয়ে যায়, কখন জানি আমার স্ট্রোক হয়ে যায়, কখনো কালিমা পড়ার সুযোগ পাবেন না। সময় থাকতে আল্লাহর দিকে ধাবিত হন, সময় থাকতে সেই নীল জগৎ থেকে নিজেকে ফিরিয়ে রাখেন, সময় থাকতে ওই জগৎ থেকে, গুনার জগৎ থেকে নিজেকে ফিরিয়ে আনেন। আল্লাহর কসম, আপনি যদি কালিমা নিয়ে মৃত্যুবরণ না করতে পারেন, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠী, সব চাইতে দামি মানুষ আপনাকে কখনো আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে কখনো বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই হিজরত আমাদেরকে মুসআব ইবনে উমাইর থেকে শিক্ষা দেয়, নিজেদেরকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে শিক্ষা দেয়, দুনিয়ার লোভ লালসা থেকে ফিরিয়ে রাখতে শিক্ষা দেয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি না কতটুকু সময় হয়েছে, ঘড়িটা নষ্ট দুর্ভাগ্যবশত, ব্যাটারি লাগানো হয় নাই, জানি না সময় কি বাড়তে হয়ে গেছে কিনা, সময় যদি বেশি হয়ে যায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ সময় এখনও সময় মতো আসে আসলে। তো যাই হোক, যে এই বিষয়টা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, প্রথমত মুহররম মাসের খুবই গুরুত্ব রয়েছে, এই মাসের 2টি গুরুত্বপূর্ণ আমল, একটি হলো মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ না পারলে শুধু 10 তারিখ রোজা রাখা, দ্বিতীয় হলো এই মাস তওবায় কাটানো, আর তৃতীয় যে বিষয়টা বলেছিলাম
হিজরি এই সনটা আমাদের কাছে এসেছে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরামের হিজরত থেকে, সেই রক্তের সাগরের হিজরত থেকে, সেই কষ্টের হিজরত থেকে, দিন পালন করার হিজরত থেকে, দিন মানার হিজরত থেকে আমাদের কাছে এসেছে হিজরি সন। ভাই, হিজরি সন কোনো বছর নয়, এটা হলো চেতনার নাম, এটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার নাম, এটা হলো আল্লাহর পথে ফিরে আসার নাম, এটা হলো নিজেকে নতুনভাবে দিনে দাবিত করার, ইসলামে দাবিত করার নাম। এজন্য আমরা হিজরি সনের বছরের এই প্রথম মাসে শিক্ষা নেব, নিজেদেরকে দিনের মধ্যে ঢুকিয়ে দিব, দুনিয়া থেকে নিজেদেরকে বিরত রাখব, নিজেদেরকে কবরের পথে আগিয়ে নিব, নিজেদের চোখের পানি আল্লাহর জন্য ফেলবো, পরনারের জন্য চোখের পানি ফেলবো না, নিজেদের কানটা আল্লাহর জন্য ব্যবহার করবো, ভাই এই কানটা পরনারের জন্য ব্যবহার করবো না, শুধুমাত্র এই আবদারটুকু, এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি। যদি আবেদন